আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো নতুন আরও একটু রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের যে রেসিপিটা শেয়ার করবো, আসলে এই রেসিপিটা আমি কখনোই করিনি, তো তার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো আর কীভাবে করেছি। তো যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা কাঁঠাল, কাঁঠালটাকে আমি কেটে টুকরা করে নিয়েছি। তো কাঁঠালটা একটু কচি ছিল, আসলে বাড়ির থেকে দিয়ে দিয়েছিল। তো কাঁঠালটাকে টুকরো করে দেওয়ার পর আমি পানিতে সিদ্ধ করে নেব। তো কালারটা যাতে সুন্দর থাকে তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে, তো পানিতে আমি ঝরিয়ে নিয়েছি। আর এই এখন আমি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি নিজে রান্না করে কখনো খাইনি। আসলে দেখা যাচ্ছে যে আমার অন্যদের রান্না করা কাঁঠালটাই আমি খেয়েছি। তো ভাজার পরে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেস্ট কুচি দিয়েছি, কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়েছি। আর এখানে আমার যা যা মশলা লাগবে আমি সব কিছুই পরিমাণ মতো নিয়েছি, হাফ চা চামচ করে। তো এখন পেস্টটা ভাজার পর আমি সব মশলা দিয়ে দিয়েছি, আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই দিয়ে দিয়েছি। তো মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, দেখি হয়তো বুঝতে পেরেছেন উপরে কিন্তু তেলটা চলে আসছে। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি মশলার সাথে ভালো করে কাঁঠালটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা কেমন হয়েছে দেখি হয়তো বুঝতে পেরেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, অবশ্যই এটা সিদ্ধ করা হয় আগে থেকে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা স্মৃতি ফ্যাশন অ্যান্ড কিচেনটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো তরকারিটা কিন্তু অলরেডি অনেকটা হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।